আসসালামু আলাইকুম এসপিসি সকল বন্ধুদের, আশা করি সবাই সপরিবারে সুস্থ আছেন, ভালো আছেন। তো কালকে একটি ভিডিও দিয়েছিলাম যে এসপিসির বাপ প্রতিদিন 20 টাকা ইনকাম করতে পারবেন। তো যারা ভিডিওটা দেখেছেন তাদের জন্য ভিডিও, কারণ ওটা পর্ব পার্ট 1 ছিল, আজকের পর্ব পার্ট 2। তো আজকে দেখাবো যে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে কাজ করবেন, কিভাবে উইথড্র করবেন। তো A to Z কিন্তু দেখিয়ে দিব কিভাবে আপনি ডিপোজিট করবেন। ডিপোজিট করে কিন্তু এখানে কাজ করতে হয় গাইস, 900 টাকা ডিপোজিট করবেন, প্রতিদিন আপনি ইনকাম করতে পারবেন 20 টাকা করে। এটা কিন্তু খুব ট্রাস্টেড একটি সাইট, আমি নিজেও কিন্তু মানে ডিপোজিট করে কাজ করছি। তো 100% বিশ্বাস করে আপনি কাজ করবেন, আর যদি ফেক হতো তাহলে কিন্তু আমি ডিপোজিট করে এই সাইটে কাজ করতাম না গাইস। জাস্ট এসপিসির মতো কাজ, একদম হুবহুব এসপিসির মতো। তো গাইস আমি দেখাবো যে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। তো এরকম আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে সাইট লিঙ্ক নামে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে ঠিক এরকম আসবে। জাস্ট আপনি যদি সাইট আমার ডিসক্রিপশন থেকে আপনি যদি লিঙ্কে ক্লিক করে আসেন তাহলে আপনি কিছু বোনাস পাবেন। তো গাইস দেখেন এখানে ডিসক্রিপশনে যখন আপনি ক্লিক করবেন তখন মূলত এরকম আসবে, মানে এটা আমার রেফারে আপনি আসতেছেন। জাস্ট আপনি কী করবেন, আপনার এখানে নাম দিবেন। তো দেখেন আমার নামটা আমি দিচ্ছি গাইস, তো যখন নাম দিব জাস্ট লাস্ট নেম আপনাকে দিতে হবে। তখন আপনি কি দিবেন, তখন আপনি সিকদার দিতে পারেন, লাস্ট নেম আপনি। আমার একটা ইমেল দিয়ে দিছি, তো গাইস এখানে দেখেন আমি ইমেলটা দিয়ে দিলাম, আপনি একটা মূল্যবান ইমেল দিয়ে দিবেন। তো গাইস এখানে আপনি ইমেল দিবেন, দেখেন আমার একটা ইমেল কিন্তু আমি অ্যাড করে দিলাম। তারপর কী করবেন, আপনার একটা মূল্যবান মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটা আমি কীভাবে দিবেন আপনি, আমি সেটাই দেখিয়ে দিব আপনাকে। তো ইউজার নেমটা আপনি দিবেন আপনার নাম, মানে নিক নেম দিবেন। ধরেন আপনার নাম যদি রাসেল হয়ে থাকে, রাসেল, তারপরে আপনি কী দিবেন, জাস্ট সংখ্যা দিবেন 00, তারপরে যদি না মিলে তাহলে 12। জাস্ট এভাবে কিন্তু আপনি ইউজার নেমটা দিতে হবে। যদি তাও ইউজার নেমটা না দেয় তাহলে আপনি একটু ভিন্নভাবে ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। এখন মূলত পাসওয়ার্ড হলো আমরা কীভাবে দিব, পাসওয়ার্ডটা দিতে হবে আপনাদের আমার এইরকমভাবে দিবেন। দেখেন এখানে আমি 1 2 দিলাম, মানে 12 দিলাম। তারপরে আপনি কী দিবেন, মানে আপনি যা ইচ্ছা এখানে সংখ্যা দিতে পারেন। জাস্ট তারপরে কী করবেন, ইমেলের যে একটা চিহ্ন আছে, দেখেন ইমেলের যে একটা চিহ্ন থাকে এই যে, মানে ইমেলের যে আমরা দেই যে ডট ইমেলটা, মানে আপনি চিহ্নটা দেখিয়ে দিচ্ছি গাইস, তো এইরকমের দেখেন, আশা করি সবাই দেখছেন। তো এরকমের চিহ্ন দিবেন, জাস্ট 8টা পাসওয়ার্ড দিবেন। এখানে 8টা পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট কী করবেন, ওই পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবেন। ওই 5টা পাসওয়ার্ডটা নিচে দেওয়ার পরে জাস্ট এখানে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর জাস্ট এই নাম্বারটা, এই ক্যাপচারটা আপনি কী করবেন, পূরণ করবেন। তো এখানে আমি দেখেন ক্যাপচারটা নিচে পূরণ করতেছি, তো 5 7 8 5 8 4। তো এই ক্যাপচারটা পূরণ করে জাস্ট আপনি রিকোয়েস্ট নাওয়ে ক্লিক করে দেবেন, আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে গ্যাস। অ্যাকাউন্টটা খোলা হওয়ার পর আপনি কি করবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমার ভিডিওর যে ডিসক্রিপশনে যে সাইট লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কে আপনি ক্লিক করে আসতে হবে, নাহলে কিন্তু ইনকাম আপনি করতে পারবেন না। কীভাবে কাজ করবেন সেটা আমি বুঝিয়ে দিতে পারবো না আপনাদের, মানে আমার যারা আন্ডারে আপনারা আসবেন তাদেরকে আমি A to Z একদম সারাটা দিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে আমি যে সময় সময় পাবো ওই সময় আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো এবং আপনাদেরকে আমি সহযোগিতা করব। গাইস আপনি অ্যাকাউন্টটা খুলে নেবেন ওইভাবে, জাস্ট আমি কিন্তু অ্যাকাউন্ট আগেই খুলেছিলাম, বিদায় আমি অ্যাকাউন্ট খুলি নাই। তো জাস্ট এরকম আসবে আপনার, দেখেন আমি মানে $1.25 ইনকাম করেছি গাইস, এটার মূল্য আপনারা জানেন সকলেই, মানে 120 টাকা। তো যাই হোক আমি কিন্তু 6 দিনে ইনকাম করেছি এটা। তো এখানে এরকম আসবে আপনার, তো আপনাদের কী করতে হবে, এই 3 ডট কোনায় 3 ডট এখানে ক্লিকটা করতে হবে। যখন আমরা এখানে ক্লিক করবো দেখেন এখানে ডিপোজিট অপশন রয়েছে থাকবে, জাস্ট ডিপোজিটের উপরে ক্লিকটা করে দেবো। দেখেন ডিপোজিট নাও আসবে, ডিপোজিট নাওয়ের উপর আমরা ক্লিকটা করে দেবো। তো গ্যাস ডিপোজিট নাওয়ের উপরে যখন আমরা ক্লিকটা করে দেবো গ্যাস এরকম আসবে। তো এরকম আসার পর দেখেন আমরা কী করব, আমরা যদি বিকাশে, আমরা যদি বিকাশে আমাদেরকে ডিপোজিটটা করতে হবে, জাস্ট বিকাশের উপরে ডিপোজিটের এখানে জাস্ট ক্লিকটা করে দেবো। যখন ক্লিকটা করে দেবো আপনারা যদি প্রথম প্ল্যান কিনেন সেটা হলো 900 টাকা, মানে আমি আপনাদেরকে আগে প্ল্যানটা দেখিয়ে নিই। তো গাইস এখানে দেখেন আমি প্ল্যানটাকে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, প্ল্যানের উপরে ক্লিক করলাম। তো দেখেন এখানে আমি প্ল্যান কিনেছি, দেখেন এখানে $10-এর প্ল্যান কিনেছি আমি, দেখেন এখানে $10-এর প্ল্যান আমার কেনা আছে। তো আপনি $50-এর প্ল্যান কিনতে পারেন, $110-এর প্ল্যান কিনতে পারেন। এখানে দেখেন যে আপনি 20টা অ্যাড পাবেন, 20টা অ্যাডের মূল্য 5 টাকা করে কয় টাকা আপনারা সকলেই জানেন। তো 40টা অ্যাড দিবে তারা, 40টা অ্যাডের
5 টাকা করে এক টয়েট মূল্য কত, এটা আপনারা সকলে জানেন। তো প্ল্যান আমি আশা করব যে $10 প্ল্যানটা আপনারা কিনেন। তো যারা প্ল্যান কিনবেন $10 প্ল্যান অথবা আপনি ইচ্ছা মতো প্ল্যান কিনবেন, তা আমি দেখিয়ে দিচ্ছি আপনি প্ল্যান কীভাবে কিনবেন। তো প্ল্যানটা কেনার জন্য আপনাকে কি ডিপোজিট করতে হবে। ডিপোজিটের উপরে যখন আপনি ক্লিক করবেন, জাস্ট আপনি কী করবেন, এখানে যে যে ডলারের প্ল্যানটা কিনবেন ওই ডলারটা আপনি দিয়ে দেবেন। $2 আপনাকে যখন আপনি কনফার্ম ক্লিক করবেন, দেখেন এখানে যখন আপনি কনফার্মে ক্লিক করে দেবেন, তো গাইজ দেখেন এখানে কনফার্মে ক্লিক করার পরে জাস্ট এখানে প্লে নাওতে ক্লিক করবেন। প্লে নাওতে ক্লিক করার পর দেখেন এখানে তারা বলেছে যে মানে $10 সমান 900 টাকা। তো গ্যাস 900 টাকা দিতে হবে আপনাকে। এই নাম্বারে আগে সেন্ড মানি করে দিতে হবে, এই নাম্বারে আপনাকে আগে সেন্ড মানি করে দিতে হবে। সেন্ড মানি করার পর মূলত আপনাদেরকে কি করতে হবে, এখানে সেন্ড মানি আগে কিন্তু করতে হবে এই নাম্বারে। এই নাম্বার আগে আপনি সেন্ড মানি করে দিবেন, তারপরে কি করবেন, এই এখানে আপনার মূল্যবান নাম্বারটা দিবেন। তারপর আপনি কি করবেন, এখন আপনার ট্রানজ্যাকশন নাম্বারটা দেবেন। এখন মূলত কথা হলো আমাদের ট্রানজ্যাকশন নাম্বারটা কোনটা, সেটা আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যালারিতে যেয়ে। তো দেখেন এখানে গায়েস আমি গ্যালারিতে আসলাম, তো গ্যালারিতে আসলাম, দেখেন এই যে আপনি যে না তাদেরকে 900 টাকা ডিপোজিট করবেন, দেখবেন যে নিচে ট্রানজ্যাকশন নাম্বারটা রয়েছে, এই ট্রানজ্যাকশন নাম্বার থাকবে এখানে। তো এই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনি কী করবেন, তাদের ওইখানে এইখানে দিবেন। তো গ্যাস এখানে কিন্তু আপনার ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দিবেন, মানে এটা কোড, ট্রানজ্যাকশন কোড আর কি। এটা ট্রানজ্যাকশন নাম্বারটা বিকাশ অ্যাপের ভিতরে পেয়ে যাবেন, ইনবক্সে গেলেই পেয়ে যাবেন। এটা দিয়ে দিবেন, দেওয়ার পর জাস্ট কী করবেন, প্লে নাওতে ক্লিক করে দেবেন। প্লে নাওতে ক্লিক করার পর জাস্ট আপনাকে 2 ঘন্টা ওয়েট করতে হবে। এখন আমি দেখিয়ে দেবো যে ডিপোজিট, যখন আপনি ডিপোজিটটা করবেন, দেখেন আমি ডিপোজিটটা হিস্ট্রিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন ডিপোজিটটা করবেন তখন আপনার কী করতে হবে, এখানে মানে আপনার পেন্ডিং থাকবে, দেখেন আমার এখানে কমপ্লিট দেখাচ্ছে, মানে এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, তখন আপনার কী থাকবে এখানে পেন্ডিং থাকবে, আপনাকে 2 ঘন্টা ওয়েট করতে হবে। যখন এখানে মানে ই থাকবে, কমপ্লিট থাকবে, কমপ্লিট থাকবে, তখন আপনি কী করবেন, ডেস্ক 3 কোণে আপনি আবার ক্লিক করবেন। যখন ক্লিক করবে যাবেন প্ল্যান্সের উপরে ক্লিক করবেন, যখন ওখানে কমপ্লিট দেখাবে জাস্ট প্ল্যান্সের উপরে ক্লিক করে জাস্ট কী করবেন, এখানে সাবস্ক্রাইব নাও লেখা থাকবে, জাস্ট সাবস্ক্রাইব নাও ক্লিক করে দেবেন, জাস্ট আপনার কাজটা কমপ্লিট। এখন দেখাবো যে কীভাবে আপনি কাজ করবেন অ্যাড দেখে। এখানে আবার 3 কোণায় ক্লিক করবেন, 3 কোণায় ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাড শো করতেছে, অ্যাড শো, জাস্ট অ্যাড শোতে ক্লিক করবেন, অ্যাডের উপরে ক্লিক করবেন। অ্যাডের উপরে যখন আপনি ক্লিক করবেন দেখেন গায়েস এখানে, দেখেন এখানে ভিউ নাও, জাস্ট ভিউ নাওতে উপরে ক্লিক করবেন। যখন আমরা ভিউ নাওতে উপরে ক্লিক করবো দেখেন এখানে তারা এরকম অ্যাড শো করতেছে। তো গায়েস দেখে আপনি একটু ওয়েট করবেন, জাস্ট এটা ফিল আপ হলে একটা আমাদের অঙ্ক দিবে, জাস্ট অঙ্কটা কমপ্লিট করে যখন আমরা আর্নিং নাওতে ক্লিক করবো, দেখেন আমি দিচ্ছি, দেখেন একটা অঙ্ক দিচ্ছে 0+0 মানে 5 হয়। তো দেখেন এখানে কনফার্ম আর্ন, কনফার্ম আর্নে যখন আমরা ক্লিক করব জাস্ট কিন্তু কাজটা শেষ। এভাবে কিন্তু এইভাবে আপনি প্রতিদিন 4টা অ্যাড পাবেন, 900 টাকা যারা ডিপোজিট করবেন তারা কয়টা পাবেন, 4টা অ্যাড পাবেন, 4টা অ্যাডের দাম 20 টাকা করে আপনাদের দিবে। এখন আপনি দেখাবো যে কীভাবে উইথড্র করবেন, দেখেন এখানে উইথড্র অপশন রয়েছে, উইথড্র অপশনে রয়েছে দেখেন ওখানে উইথড্র নাও, উইথড্র নাওতে যখন ক্লিক করবেন দেখেন এখানে বিকাশ মেথড রয়েছে, আপনি বিকাশ নিতে পারবেন। যখন উইথড্র নাও $5 হয়ে যাবে আপনার, $5 সমান হয়ে যাবে, তখন আপনি $5 উইথড্র এখান থেকে নিতে পারবেন। তো উইথড্র কী করবেন, উইথড্র নাওতে যখন ক্লিক করবেন দেখেন এখানে জাস্ট কী করবেন, 5 দিয়ে জাস্ট কনফার্মে, তারপর আপনার নাম্বার যাবে, বিকাশ নাম্বার দিয়ে দিবেন, আপনার কনফার্ম হয়ে যাবে, মানে আপনি টাকা তারা 1 ঘন্টার মধ্যে তারা পেমেন্টটা করে দেবে, তারা কিন্তু 1 ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দেবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো গাইস, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই কী করবেন, এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে আমার ফেসবুক লিঙ্ক মানে ফেসবুক আইডি রয়েছে, জাস্ট আপনি ফেসবুক আমাকে নক করবেন, অবশ্যই অবশ্যই নক করবেন। কোনো সমস্যা হলে গাইস আমি সাথে সাথে আপনাদেরকে সাড়া দেবো, জাস্ট মানি কিংডম দেখে সার্চ করবেন, যে আমি আপনার ভিডিও দেখে জাস্ট মানি কিংডমে আমি ডিপোজিট করে কাজ করতেছি, আমার একটু প্রবলেম হয়েছে, আমি ডাইরেক্ট তাদেরকে সাড়া দিয়ে দেবো, সমস্যা নাই। তো গাইস এ টু জেড কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, যারা যারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছেন তারাই বুঝতে পারবেন। তো গাইস সুস্থ আছেন, ভালো আছেন, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।